শিম্পি সাহা শক্তিনগরে বাড়ি, এম এ পাশ করে, ফুচকা দোকান দিয়েছে বাবাকে সাহায্য করতে ও সংসারের হাল ধরতে। সে গানও করতে ভালোবাসে, সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম কিনে কয়েকদিন রেওয়াজও করেছে সে। তবে তুলে রাখতে হয়েছে অর্থকষ্টের জন্য, তাই নিজের উদ্যমে সংসারের হাল ফেরাতে ফুচকার দোকান তার। রবীন্দ্রসঙ্গীত আধুনিক গান প্রতি দুর্বলতা রয়েছে তার। মা নার্ভের রুগী, ঔষধ খরচা কিংবা অন্যান্য খরচের জন্য তাকে এই ফুচকা ব্যবসার পথই বেছে নিতে হয়েছে। অনেকটাই নির্ভরতা হচ্ছে শিম্পি সাহাকে ঠিক এই ব্যবসায়ীর জন্যে। ফুচকা আমরা সবাই খেতে ভালোবাসি, এবং ছোট থেকে বড়, মেয়ে থেকে ছেলে, নির্বিশেষে আমরা ফুচকা একটা খেতে ভালোবাসি। এবং ভারত মানে আমাদের পশ্চিমবঙ্গে ফুচকা একটা বিশাল একটা বড় একটা স্ট্রিট ফুড, সবাই আমরা খেতে ভালোবাসি। এবং সেটা স্বল্প পুঁজিতে আমি তুলতে পারি, স্বল্প পুঁজিতে করতে পারি। তো ভাবলাম যেটা খেতে ভালোবাসি সেটা নিয়ে কেন না কিছু একটা করা যায়। হ্যাঁ, মানে এমএ কমপ্লিট করলাম এই বছরই, তারপরে আর এডুকেশনাল সেরকমভাবে আর পড়বো না ভেবেছি, শুধু কম্পিটিটিভের জন্যই পড়বো। তো তার জন্য সময় রেখে পাশাপাশি বাবাকে যাতে সাহায্য করতে পারি, সেই জন্য ছোটো করে আমার বিজনেসটা শুরু করলাম। হ্যাঁ, বিক্রি প্রথম ডে ওয়ান থেকে মোটামুটি মানুষ আসছেন, আমাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করে সবাই, আমার স্যার, বন্ধু বান্ধব সবাই আসে। আর খুব ভালো লাগে, ছোটো ছোটো বাচ্চারা বিশেষ করে আমার ফুচকা খাওয়ার জন্য, তারা অন্য কোথাও ফুচকা খায় না, আমার ফুচকা না পেলে দোকান বন্ধ হয়ে গেলে তারা ফুচকা খায় না। এই কমপ্লিমেন্টগুলো পাওয়ার পরে আমার মনে হয় কাজের প্রতি নেশাটা আমার আরও বেড়ে যাচ্ছে, এবং আমার খুব ভালো লাগছে। এই দুটো মাসে আমি অনেক ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যারা আমাকে সাপোর্ট করছে, এবং অনেক নেগেটিভিটিও পেয়েছি, তো সেগুলোকে আমি একেবারেই গ্রাহ্য করি না, কিন্তু অনেক ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে।